নমস্কার বন্ধুরা, মা দশভুজা কিচেনে আপনাদের স্বাগত। আমি অনেকদিন পর আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু আপনারা ততদিন আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি অত্যন্ত কমন এবং প্রিয় একটি রেসিপি, সেটি হলো সর্ষে ইলিশের ঝাল। আমরা সবাই খুব খেতে ভালোবাসি এবং এই সিজনে আমরা সেটা প্রচুর খেয়েছি। তো আসুন আমি কিভাবে সর্ষে ইলিশের ঝাল বানাই আপনাদের আজকে দেখাবো। তো চলে আসুন। প্রথমেই একটি মিক্সিং জারে আমি 1.5 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। দেখুন, কালো সর্ষে নিয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ সাদা সর্ষে, তারপরে 4টি কাঁচা লঙ্কা, 4টি গোটা কাজু। এবার আমি এটাকে ফার্স্টে পেস্ট বানিয়ে নেব। তো ফিরে এলাম পেস্ট বানিয়ে। দেখুন পেস্টটি কী সুন্দর হয়েছে। সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি পেস্টটা বেশি পাতলা করিনি। তারপরে পরিমাণ মতো নুন, তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু আমি এমনি চামচে করে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল প্রথমে অল্প একটু গরম করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু আমি অল্প একটু গরম করে নিয়ে করেছি। এবার মাছের মধ্যে আমি সর্ষে পোস্ত বাটার যে ঝালটা বানিয়েছিলাম মিক্সিতে, সেটা ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নেব এবং ভালো করে মেখে নেব। পুরো ঝালটাই আমি দিয়ে দিয়েছি, পুরো পেস্টটা। ভালো করে পেস্টটা দিয়ে দিলে ভালো করে প্রতিটা মাছের টুকরোতে খুব ভালো করে এপিট ওপিট করে আমি মশলাটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে, ফ্রাইং প্যানে গ্যাসটা আমি আগেই অফ করে দিয়েছিলাম। জাস্ট 1 মিনিট সর্ষের তেলটা গরম করে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। এবার আমি এক এক করে সমস্ত মশলা মাখানো মাছের টুকরোগুলিও এই ফ্রাইং প্যানের মধ্যে এক এক করে সাজিয়ে দেব। আমার কাছে আরও কয়েক পিস মাছ আছে, আমি সেগুলোকেও এই মশলার মধ্যেই মাখিয়ে নেব। সাথে আমার মুড়ো এবং ন্যাজা দুটোই আছে, তো আমি সবগুলোকে ওই মশলার মধ্যে মাখিয়ে নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। আপনারা চাইলে অল্প মাছের টুকরো নিয়ে করতে পারেন, কিন্তু আমার একটুখানি একটা অনুষ্ঠান ছিল, তাই জন্য আমাকে একটু বেশি মাছের টুকরো নিয়ে করতে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সব কটা মাছের পিসগুলোকে একটু জায়গা করে করে ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটি খুব আলতো হাতে এবং খুব ধীরে সুস্থে করবেন, একদম তাড়াহুড়ো করার কিছু নেই, যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়, তার জন্য খুব আস্তে আস্তে এই কাজটি করবেন। আমার একটু কষ্ট হচ্ছে, কেন প্যানটা একটু ছোট হয়ে গেছে বা টুকরোগুলো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি যে মশলাটা থালার মধ্যে ছিল সেটাকেও আমি ভালো করে চেঁচে এই মাছের ওপরে দিয়ে দিলাম। একদম সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজে হয়ে যায়, শুধুমাত্র একটা প্যানেতেই এবং সাজিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই একদম আমাদের ইলিশের ঝাল রেডি। সব কটা মশলা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল 1 চামচ কি 2 চামচ মতো আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে যেটা করব, মিক্সিতে যে মশলা বেটেছিলাম তাতে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে নিয়ে আমি সেই জলটাও এতে দিয়ে দিলাম। ওপরে 3-4টে কাঁচা লঙ্কা লম্বালম্বি চিরে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো আমার বাড়িতে বাচ্চা আছে, তাই জন্য আমি বেশি ঝাল করব না, তাই 3টে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার গ্যাসটা আমি জ্বেলে দেব, দিয়ে একদম স্লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে এটাকে 5 থেকে 10 মিনিট আমি কুক করব। প্রথমে 5 মিনিট পর আমি ঢাকা খুলে ঢাকনার যে জলটা সেটাও এতেই ফেলব, দিয়ে একটু নাড়িয়ে নেব।
খুব আলতো হাতে নাড়াতে হবে। চেষ্টা করবেন খুন্তি যতটা কম লাগানোর, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ হয়, একটু নাড়াচাড়া করলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জাস্ট সাইড দিয়ে দিয়ে একটু একটু করে নাড়িয়ে দেব, যাতে তলা না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়িয়ে দিচ্ছি, তো খুব আলতোভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেবেন যাতে তলা না লেগে যায়। চেষ্টা করবেন খুন্তিটা একটু কমই ইউজ করার। দেখতে পাচ্ছেন আমি জাস্ট তলাটা একটুখানি নেড়ে দিলাম, যে তলায় একটু ধরে এসেছিল ওই জন্য। তো আমার হয়ে গেছে নাড়ানো। জাস্ট আলতোভাবে এবারে আবার আমি এটাকে ভালো করে ফ্রাইং প্যানটাকে ধরে নাড়িয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন, দেখতে পাচ্ছেন মুড়োটাকে আমি একটু এপিটোপিট করে দিচ্ছি, যাতে মুড়োটা এপিটোপিট ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো এমনিতেই খুব নরম হয়, তাই মাছগুলোকে এপিটোপিট না করলেও চলবে। আমার মনে হচ্ছিল একটু জলটা কমে গেছে, যার জন্য তলা লেগে যাচ্ছে, তাই আমি সামান্য একটু জল, হাফ কাপ মতো জল আমি আরেকটু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে, মুড়োর এই পিঠটা হয়নি বলে মনে হচ্ছে, বলে ওই পিঠটাকে আমি নিচুর দিকে করে দিলাম, মানে প্যানের দিকে করে দিলাম। দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যায়। তো দেখুন আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর আমি আবার ভালো করে নাড়িয়ে নিয়ে দেখলাম যে মাছগুলো সেদ্ধ হয়েছে কি না, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো এবার আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা রাখবেন, কিংবা আরও একটু যদি ঝোল মারিয়ে নিতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে। তো আমার ইলিশ সর্ষের ঝাল একদম রেডি। দেখতে পাচ্ছেন এই দেখুন মুড়োটা ভেঙে গেল, তো আমার রান্নাটি হয়ে গেছে, মাছগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। রান্নাটি করতে আমার টোটাল 12 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে। তো দেখুন পরিবেশন করার সময় কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। তো আপনাদের এই রান্নাটি বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং আপনাদের কেমন খেতে লাগলো আমাকে জানাবেন অবশ্যই। এই রান্নাটি গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে, এবং পুরো ভাতই এইটা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর প্লিজ, যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে মোটিভেট করার জন্য লাইক দিতে একদম ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিওটিও ইলিশের ওপরেই থাকবে। তো ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।